আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ নিয়ে এসেছি আমের টক ঝাল মিষ্টি আচার, খুব মজাদার। রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা এই আচারটা তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন রেসিপিটি দেখে নেই। আমি এই রেসিপিটি তৈরি করার জন্য আম নিয়েছি। এগুলো হলো এখন চলছে বাজারে কাঁচা ফজলি আম, সেই আম দিয়ে করেছি। এই আমটা একটু টক কম থাকে। আমি এখানে প্রায় 2 কেজি আম নিয়ে নিয়েছি। আমের মধ্যে একটু হলুদ আর লবণ মিশিয়ে মেখে ফ্যানের নিচে রেখে দেব ঘন্টা খানেকের জন্য, পানিটা যাতে শুকিয়ে যায়। আপনারা চাইলে রোদে দিতে পারেন, না হলে এই কাজটা স্কিপও করতে পারেন, সরাসরি চুলায় বসিয়ে দিতে পারেন। প্রায় ঘন্টা খানেক পর দেখুন আমের পানিটা শুকিয়ে গিয়েছে। এখন আমি আচার বসিয়ে দিব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1/2 কাপ পরিমাণ আমি সরিষার তেল দিয়েছি। এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, অল্প সামান্য 1/2 চা চামচের মতো। আর 2টো দিচ্ছি শুকনো মরিচ। আর এখানে দিব রসুন বাটা, প্রায় 1.5 টেবিল চামচ। আমি রসুনটাকে সিরকার সাহায্যে একটু ব্লেন্ড করে নিয়েছি। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষা গুঁড়া, ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। আপনারা পানি দিয়ে বেটে না নিয়ে সিরকা দিয়ে বেটে নিতে পারেন। হলুদ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ, আগে হলুদ মাখানো আছে আমের কিছুটা। আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এখন ভালো করে 4 থেকে 5 মিনিট একটু নেড়ে চেড়ে নিব। মিনিট প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা হলো প্রায় 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি, লাগলে আমি আরও পরে ব্যবহার করব মিষ্টিটা দেখে। চিনি দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিব। এক পর্যায়ে দেখবেন চিনিটা গলে গিয়েছে, পানি বের হয়ে গিয়েছে। দেখুন পানিটা বের হয়ে গিয়েছে। এখন আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা শুকোতে শুকোতে আমটাও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং গলা গলা ভাব হয়ে গিয়েছে। আমি এই আচারটা এরকম নরম টক ঝাল মিষ্টি রাখবো, খেতে অসাধারণ মজা। আর হলো এটা এখন আমি সিরকা দিয়ে দিচ্ছি, প্রায় 1/3 কাপ পরিমাণ সিরকা দিয়ে। সিরকাটাকে একদম এখন শুকিয়ে নেব। সিরকাটা দেওয়া থাকলে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। আর আমি একটা মশলা তৈরি করে রেখেছি, মৌরি, ধনিয়া আর হলো 5 ফোড়ন মিশিয়ে একটু টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি, প্রায় 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে আচারের টেস্ট শতগুণে বেড়ে যায়। আমি এখন কিন্তু এই যে আচারটা এভাবে প্রায় 2 থেকে 3 দিন হাঁড়ির নিচে তাওয়া দিয়ে রেখে দেব, অল্প অল্প মাঝে মধ্যে নেড়ে দেবো। 2-3 দিন আমি এভাবে জাল করব, তারপর ঠান্ডা করে বয়ামে ভরব। আগেই বয়ামে ভরব না এভাবে। কিন্তু এই যে দেখুন এটা হলো 3য় দিন। আমি এই কড়াই থেকে আচারটাকে সরিয়ে নিয়েছি আমার ননস্টিকের পাত্রে, কারণ কড়াই থেকে তিতা উঠতে পারে সেজন্যে। তো দেখুন 2-3 দিন পরে আচারের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর দেখুন তেলটাকে কিন্তু ছেড়ে দিয়েছে, পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, আমি তাওয়া দিয়ে রেখেছিলাম। তো 3 দিন পর আচারটা আমার কমপ্লিট। আমি এখন ঠান্ডা করে বয়ামে ভরে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। বয়ামে ভরার পরে উপর দিয়ে আপনারা একটু তেল দিয়ে দিতে পারেন, তেলটা যদি কম মনে হয়। কাঁচা তেলই দেওয়া যাবে। উপরে তেল দেওয়া থাকলে আচারটা নষ্ট হওয়ার ভয় থাকে না। তো হয়ে গেল আমার মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার। কেমন হলো আমার আজকের রেসিপি সবাই কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আমার আচার বানিয়ে আমাকে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।